সুগ্রহ আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আমরা সুগ্রহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমাদের স্যামসাং জে2 এর কথা বলবো জে2 প্রাইম নাকি যে জে250F একেবারে নেটওয়ার্ক রিপেয়ার করেছি তো নেটওয়ার্ক রিপেয়ার করতে গিয়ে আমরা জিনিস ফিল করেছি গতকালকে আমরা ইমার্জেন্সি ও নোসালি থেকে মনে করলাম যে আরো কিছু সমস্যা তারপরে WTR296 লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর নেটওয়ার্কটা করে আসছিল এরপর আর আসতেছিল আমার তো পরক্ষণে আমরা সার্চিং করলাম মেনুয়ালি গিয়ে সার্চ করার পর দেখলাম যে ওখানে সমস্ত ব্র্যান্ডের কোম্পানিগুলো আসছে রবি এয়ারটেল আমি সব করছি যেহেতু সিলেকশন হচ্ছে ওখানে গিয়ে তার মানে হচ্ছে পিএ প্রবলেম নেটওয়ার্কের পিএ প্রবলেম তো জেনারেলভাবে 250F মেন পিএ হচ্ছে এটা 2G মেন জেনারেল পিএ হচ্ছে এটা আমরা একটু খোঁজার চেষ্টা করলাম এটা খুঁজতে গিয়ে দেখতে গিয়ে আমাদের আলামত পেয়েছি আমরা এখানে আমি মাইক্রোস্কোপে ভালো করে টিভিতে দেখাই টিভির দিকে ফোকাস করো ফোকাস করো খুলে দেখি যে চার নম্বর কানেকশনটা ফোনে পানিয়ে পানির পাঙ্গাস পড়ার কারণে কানেকশনটা খেয়ে গেছে তারপরে এখানে একটা তার থেকে মিনি মাইক্রো জাম্পার করে দিচ্ছে মাইক্রো জাম্পার তার দেখা যাচ্ছে মাইক্রো জাম্পারটা করে আমরা ক্যাপাসিটার লাগিয়েছি লাগানোর পর যে পিএটা ছিল আগে সেটাই আমাদের পিএটা চেঞ্জ করি নাই যে দেখছেন -1 5 7 4 9 -2 5 এই সিরিজ আমরা চেঞ্জ করি নাই এটাকে পুনরায় আবার ভালো করে যে মাইক্রো জাম্পারটা করেছি মাইক্রো জাম্পারটা করার পরে আবার পুরো এটাকে লাগিয়ে দিয়েছি দেখেন আমাদের নেটওয়ার্কের কাজটি হয়েছে এই যে কাজটা আমরা করলাম এই কাজটা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শুধু ভালো করে দেখা দেখার মতো করে দেখা দেখার মতো করে দেখা যখন দেখবেন আপনি তখন বোঝার মতো করে বুঝে ফেলবেন সাতাভাবে সহজ সহযোগিতা করছি বর্ণীয় বর্ণীয় স্কেপে দিকে আমরা একটু সাপোর্ট এখানে পেয়েছি আমরা সাপোর্ট মিস কিছু তথ্য বর্তমানে আমরা এখানে পেয়েছি প্রথমে বর্ণীয় একটা সলিউশন আমরা গেলাম ওখানে যাওয়ার পরে আমরা বর্ণীয়তে বেসিক্যালি আমরা ওখান থেকে আমরা গাইডলাইনগুলো পাইলাম গাইডলাইন ওখানে অনেক সলিউশন ছিল আমাদের কাছে আমাদের ছবির সহযোগিতার জন্য আমাদের ভালো কাজ লাগছে এটা আমরা ওখানে সরকার ছবিগুলো পেয়েছি আমরা যে লাইনগুলো কোথা থেকে গেছে কোথায় গিয়েছে এই যে এক্সাম্পল এটা এই এখানে যে মূল যে আউটপুট ভোল্টেজ পয়েন্টটা এটি মূলত ভোল্টেজ এখানে আউটপুট ভোল্টেজ বলতে পারি আমরা এই ভোল্টেজ এখান থেকে গিয়ে কম্পোনেন্ট বিদ্যুৎ গেছে বিদ্যুৎ হয়ে এখান থেকে এসে সরাসরি থেকে দিকে তো চলে গেছে চার্জিং এসেছে চার্জিং এসে বুটিং এসেছে বুটিং এসে দিকে রোড চলেছে এই লাইনটা আমাদের কাটা ছিল মূলত এই লাইনটাকে আমাদের জাম্পার করে জাম্পার করার পরে আমাদের নেটওয়ার্কটা চলে এসছে এই যে কাজটি আমরা করলাম এই কাজটি করার জন্য প্রত্যেকের পরস্পর সাক্ষী রয়ে গেছে আমাদের পিছনের টিমের মেম্বাররা এখন কি নাম মোহাম্মদ আকিব আকিব রয়ে গেছে আমাদের চুয়ান্নতম ম্যাচের তুমি কি আব্দুল আব্দুল্লাহ এ হচ্ছে কি ইকরাম হোসেন ইকরাম হোসেন ক্যামেরা পিছিয়ে কি আছে যারা দেখছেন আমাদেরকে আমি মানে একটা বিষয় নিয়ে সত্য করে বুঝালাম আপনার হয় কি অনেক বড় করে শিখাতে গিয়ে একটু গজা কিছু হয়ে যায় তো যারা নতুন অবস্থায় কাজ করে তারা চায় শর্টকাটে সলিউশন আসে এত গভীর স্টাডি নিয়ে নতুন ছেলেগুলো উদ্দেশ্য মানে অতটা উদ্যম থাকে না বললে চলে আমার দীর্ঘদিনের যে ট্রেনিং এক্সপিরিয়েন্স তো যার কারণে শর্টকাট সলিউশন তাদেরকে বের করে দেয় তারা শর্টকাট সলিউশনগুলো দিয়ে কাজ করুক আপাতত কিছু পয়সা উপার্জন করুক বাকি কাজগুলো ধাপে ধাপ আস্তে আস্তে করতে করতে এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।